বিক্রম, এত রাত্রে তুমি কেন এখানে এসেছিলে? আমি আসলে বলো কেন এসেছিলে, তা না হলে এক্ষুনি কিন্তু আমি পুলিশে খবর দেব। আমি আমি কবিতার কাছে এসেছিলাম। কি আমার কাছে? ও ও সব মিথ্যে কথা বলছে চৌধুরী বাবু। বিক্রম ভালো চাও তো এখনো সত্যি কথা বলো। মিথ্যে কথা বলবো কেন, আমি তো রোজ রাতেই ওর কাছে আসি। আর চৌধুরী বাবু আপনি নিজেই তো আমাকে ওর বাড়িতে দেখেছিলেন। আজ নেহাত রাজা আমাদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেললো তাই। না না সব মিথ্যে, সব মিথ্যে, ও সব বানিয়ে বানিয়ে বলছে চৌধুরী বাবু। আপনি বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। কবিতা ধরা যখন পড়ে গেছি তখন আর সবার কাছে লুকিয়ে লাভ কি? যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আপনি আপনি ওর কথা বিশ্বাস করবেন না, ও একটা গুন্ডা বদমাশ। আমি আমি সত্যি নির্দোষ। চুপ করো। যে চৌধুরী বাড়ির দিকে আজ পর্যন্ত কেউ আঙুল তুলে কথা বলতে পারেনি সেই চৌধুরী বাড়ির মান সম্মান তুমি দূরের সঙ্গে মিশিয়ে দিয়েছো। না আপনাদের মান সম্মান যাক, আমি এমন কিছু করিনি। বিশ্বাস করুন ও আমার কাছে আসেনি। তাহলে কার কাছে এসেছিল? চুপ করে থেকো না, বলো কার কাছে এসেছিল, কি হলো, জবাব দাও। আমি আপনাদের কাছে জোর হাত করে মিনতি করছি, ও কথার জবাব চাইবেন না। আমি আমি বলতে পারবো না। অন্যায় কাজ করে আবার আমাদের কাছে ভালো মানুষ সাজা হচ্ছে, নির্লজ্জ আমি। মা চুপ কর, তোর কাছে মা ডাক আমি শুনতে চাই না। আমার যদি তোর মতো মেয়ে থাকতো তাহলে আমি গলার টিপে তাকে মেরে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ মেরে ফেলো, মেরে ফেলো তোমরা সবাই মিলে আমার বউটাকে। হ্যাঁ মেরে ফেলো না। কবিতা কবিতা কেঁদো না কবিতা, ও কবিতা ওরা সবাই মিলে তোমাকে মেরে ফেলবে। তুমি চলো আমার সঙ্গে উপরে, চলো কবিতা, চলো না, চলো না কবিতা, মরো এখানে, থাকো এখানে থাকো আমার সঙ্গে। দাদু আজ কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, এ বাড়িতে ওই মেয়েটা থাকবে নাকি আমার ছেলে মেয়েরা। চলে এসো মা। রঞ্জিত অন্নপূর্ণা, রঞ্জিতকে বলো সময়ের জন্য অপেক্ষা করতে, এই অসময়ে ও যেন আমার আর পরীক্ষা না নেয়।